বাংলাদেশে এই মুহূর্তে খুব বেশি গরম পড়লো, বলবে দোষ আওয়ামী লীগের। খুব বেশি শীত হলে হঠাৎ দোষ আওয়ামী লীগের, হঠাৎ করে বন্যা এলে দোষ আওয়ামী লীগের। তাদের অবস্থান ক্ষমতা যাওয়ানো, তাদের অবস্থান শেখ হাসিনাকে হটানো ক্ষমতা থেকে। এই ঘটনায় কারা উস্কানি দিচ্ছে? আমি আশা করছি যে রোহিঙ্গাদের ক্যাম্পেও এখন তারা যে স্বাভাবিক পথে যেতে চায় না, তাদের আন্দোলনে ভাটা নেমেছে, সে কারণে তারা এখন নাশকতার দিকে যাচ্ছে কিনা সেটা কিন্তু আমাদের খতিয়ে দেখতে হবে। ক্ষমতা থাকার জন্য গোলমাল কেউ করে না, তাদের মধ্যে কলঙ্ক আছে বলে তাদের উজ্জ্বলতা কি হারিয়ে গেছে? কলঙ্ক তো থাকবেই, কাজ করতে গেলে কিছু কিছু ব্যর্থতাও থাকবে। আমরা বসে নেই, কাজ করে যাচ্ছি, সেটা হলো বড় কথা। আমরা আজকে যে ওয়ার্ল্ড ব্যাংক বিশ্ব ব্যাংক থেকে আমাদের পদ্মা সেতুর অর্থায়ন থেকে সরে গেছি, সে ওয়ার্ল্ড ব্যাংকেও আমরা কিন্তু নতুন করে প্রজেক্ট দিয়েছি একটা, সেটা হলো এটা রোড সেফটি। এই প্রজেক্টটা বিশ্ব ব্যাংকের অর্থায়নে আমরা বাস্তবায়নের পথে আছি, প্রসেসে আছি, আমরা চেষ্টা করছি। সফলতা আমি বলছি, আই এম নট পারফেক্ট, কোন মানুষই, আপনিও পারফেক্ট না, আছে কিছু সফলতার মধ্যে কিছু ব্যর্থতাও থাকে, তা নাহলে সফলতার মূল্য কমে যায়। এই ঘটনায় কারা উস্কানি দিচ্ছে? আমি আশা করছি যে রোহিঙ্গাদের ক্যাম্পেও এখন তারা যে স্বাভাবিক পথে যেতে চায় না, তাদের আন্দোলনে ভাটা নেমেছে, সে কারণে তারা এখন নাশকতার দিকে যাচ্ছে কিনা সেটা কিন্তু আমাদের খতিয়ে দেখতে হবে। রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগলো কেন? একই সঙ্গে এই ঘটনাগুলো ঘটছে, সব দোষ আওয়ামী লীগের উপর চাপানো। ওখানে অক্সিজেনের বাস্ট হয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, দোষ কার? আওয়ামী লীগের। চট্টগ্রামের সীতাকুণ্ডে কার্বন ডাইঅক্সাইড আর নাইট্রোজেনের মধ্যে একই জায়গায় রাখাতে সংঘর্ষ হয়ে বাস্ট হয়েছে, দোষ কার? আওয়ামী লীগের। এখন আমার কাছে মনে হচ্ছে মির্জা ফখরুল যেভাবে বলছেন তাতে মনে হয় বাংলাদেশে এই মুহূর্তে খুব বেশি গরম পড়লো, বলবে দোষ আওয়ামী লীগের। খুব বেশি শীত হলে হঠাৎ দোষ আওয়ামী লীগের, হঠাৎ করে বন্যা এলে দোষ আওয়ামী লীগের, তারপরে বলবে যে বাংলাদেশে বজ্রপাতে এত লোকের মৃত্যু, এটাও দোষ আওয়ামী লীগের। এটা বিএনপি বলতে পারে, বিএনপির মুখে কোনো কিছু বাধে না। সরকার ক্ষমতায় আছে আত্মহত্যা করার জন্য, সরকার তো দেশে শান্তি চাইবে ক্ষমতা থাকার জন্য, সরকার কেন গোলমাল লাগাবে? গোলমাল তো লাগাচ্ছে তারা ক্ষমতা যাওয়ার জন্য, ক্ষমতা থাকার জন্য গোলমাল কেউ করে না। ক্ষমতা থাকার জন্য শান্তিপূর্ণ একটা পরিবেশ সবাই চায়, যে গভর্নমেন্টই ক্ষমতা। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।